নবীনগর টিভি সত্য প্রকাশের আপোষহীন। ঘুরছে না রেলের চাকা, থমকে গেছে ভৈরব স্টেশনের 500+ হকার ফেরিওয়ালাদের জীবিকা নির্বাহ। করোনার কারণে সারা দেশে চলছে লকডাউন, বন্ধ রয়েছে ট্রেন রেল চলাচল। কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা কেউ জানেন না। এমন পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে ট্রেনের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করা হকার এবং ফেরিওয়ালাদের জীবন। ট্রেনের মতোই ভৈরব স্টেশনে খেলনা, বই, পেন, লজেন্স, ফল, মিষ্টি কিংবা রুমাল, বাদাম, চানাচুর, চা, বিস্কিট বিক্রি করা হকারদের জীবনের চাকাও এখন থেমে গেছে। বেকার হয়ে গিয়েছেন প্রায় 500+ হকার। লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় 500+ হকার ফেরিওয়ালা তাদের পরিবার পরিজন নিয়ে কোন রকমে দিনানিপাত করছেন। গত 5ই এপ্রিল থেকে শুরু হয় দেশের লকডাউন, বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। ভৈরব স্টেশনে প্ল্যাটফর্মে নানা ধরনের সামগ্রী নিয়ে স্টল রয়েছে হকারদের, সেগুলিও বন্ধ। তার সাথে যুক্ত 500+ হকার, দোকানদার ও ফেরিওয়ালা। ট্রেন বন্ধ থাকায় তাদের অবস্থাও শোচনীয়। লকডাউন যদি আবারও বাড়ানো হয় তাহলে তারা তাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। আর যেন লকডাউন বাড়ানো না হয় সেজন্য তারা সরকারের কাছে দাবি জানান। আমরা গত 5 তারিখ থেকে রেল স্টেশন রেলগাড়ি বন্ধ হওয়ার কারণে কোনো যাত্রী নাই, গাড়ি নাই, আমাদের দোকানপাট বন্ধ, আমরা চলতে পারতেছি না সংসার নিয়ে। আমার 4টা কর্মচারী আছে, তাদের মুখে কিছু দিতে পারতেছি না। তবে আমরা কিভাবে চলতে পারবো, সরকারের কাছে আকুল আবেদন আমাদের প্রতি যাতে একটু উনি নজর দেয় এবং কি রেলগাড়ি চালু করে দেয়, আমরা যাতে চলতে পারি আর যাতে লকডাউন দেশে না দেওয়া হয়। গাড়ি ঘোড়া বন্ধ, কাজ কাম নাই, এখন বর্তমানে যে লকডাউন দিয়েছে প্রায় 14-15 দিন হয়ে গেছে, এর ভিতরে কোন নেতা কর্মী আমরা কে বাঁচিয়ে আছি না মরে গেছি কেউ কোন খোঁজ খবর নাই। এখন বর্তমানে খুব ভয়াবহ সমস্যা আছে, কারণ হলো সামনে যাতে লকডাউন না বাড়ায় তাহলে সবচেয়ে ভালো হইতো। কারণ আমরা খুব অসহায় আছি, আমরা খাইতে খেতে খাই কিন্তু কাজ করতে পারি না লকডাউনের জন্য। এটা আমরা কি করে খাইবো, আমরা চলতেই পারতেছি না। এদিকে যে লকডাউন আমাদের, এদিকে লকডাউনে আমাদের এত ক্ষতিগ্রস্ত যে আমাদের ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এবং আমার যে হকার টকার স্টেশনে আছে তারা করণীয় অবস্থা, চলাফেরার সমস্যা, খাওয়া দাওয়া অসুবিধা। এই যে রমজান না, বাচ্চা কাচ্চা নিয়ে মা বোন নিয়ে ইফতার করতে পারে না, 100-200 টাকা আগে কিছু করতে পারে। জয়নাল আবেদিন রিটন, নবীনগর টিভি। নবীনগর টিভি সত্য প্রকাশে আপোষহীন।